বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই ভিডিওর বিষয় মেচেতা। মুখে যে কালো কালো দাগ হয় তাকে বলে মেচেতা, ওরকম দাগ গায়ে হলে তাকে বলে নীলিকা। তবে এই ভিডিওতে শুধুমাত্র মেচেতা বা মুখের কালো দাগেরই ঘরোয়া চিকিৎসা নিয়ে আলোচনা করব। মেচেতার সৃষ্টি হওয়ার একটি অন্যতম কারণ হলো সূর্যরশ্মি। মুখে খুব বেশি রোদ লাগলে এই সমস্যা হতে পারে, তবে রোদ লাগলেই সকলের মেচেতা হবে এমন কোনো কথা নেই। এক্ষেত্রে বংশগত প্রবণতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। গবেষকরা দেখেছেন বংশগত কারণ এবং রোদ বা সূর্যরশ্মির কম্বিনেশনে মেচেতা সৃষ্টি হয়। ব্যক্তিভেদে মেচেতার রঙও পৃথক পৃথক হতে পারে। সকলের ক্ষেত্রে যে কালো দাগ হবে এমন কোনো কথা নেই। কারো কারো ক্ষেত্রে লালচে, কারো ক্ষেত্রে বাদামি, আবার কিছু ক্ষেত্রে হলুদ রঙের মেচেতাও দেখা যায়। যাই হোক, মেচেতার কারণ যেটাই হোক বা মেচেতার রং যেটাই হোক, এই ভিডিওটিতে যে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসার কথা বলতে চলেছি, সেই চিকিৎসায় প্রায় সকল প্রকারেরই মেচেতা দূর হবে। এই ভিডিওতে মেচেতার দুটি ঘরোয়া চিকিৎসার কথা বলবো, যার পক্ষে যে চিকিৎসা গ্রহণ সুবিধাজনক তিনি সেই চিকিৎসাই নেবেন। দুটি চিকিৎসাই অত্যন্ত কার্যকরী, তবে হ্যাঁ, কেউ ইচ্ছা করলে পাশাপাশি দুটি চিকিৎসাই নিতে পারেন বা চালিয়ে যেতে পারেন। স্বাভাবিকভাবেই ফলও দ্রুত পাওয়া সম্ভব। প্রথম চিকিৎসা, এজন্য আমাদের প্রয়োজন হবে দেশি ছোলা। বেশ কয়েকদিন প্রয়োগ করতে হবে, তাই 250 গ্রাম বা 250 গ্রামের মতো খোসাসহ ছোলা, অর্থাৎ গোটা ছোলা কিনে নেবেন। এই ছোলা 10 গ্রামের মতো 1 গ্লাস পরিষ্কার পানীয় জলে সারা রাত ধরে ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে জল থেকে ছোলাগুলো নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং খোসা ছাড়িয়ে নেবেন। এই খোসা ছাড়ানো ছোলাগুলি মিহি করে বা খুব ভালোভাবে বেটে নিতে হবে। দেশি ভেজা ছোলার এই পেস্ট বা বাটা মুখের দাগ বা মেচেতার উপর প্রলেপ দিতে হবে। আমি এখানে 10 গ্রামের কথা বললাম ঠিকই, তবে আপনার মুখের মেচেতার দাগের বিস্তৃতির উপর নির্ভর করছে ছোলার পরিমাণ। যদি বেশি জায়গা জুড়ে দাগ থাকে, সেক্ষেত্রে 10 গ্রামের জায়গায় 15 বা 20 গ্রামও হতে পারে। যাই হোক, সকালে ছোলা পেস্টের প্রলেপ মুখে লাগানোর পর অন্তত ঘন্টা 2-1 রাখতে হবে। তারপর ঈষদুষ্ণ জল দিয়ে হালকা ঘষে প্রলেপটি তুলে নেবেন। এই নিয়মে ছোলা প্রয়োগ করলে কয়েকদিনের মধ্যেই মুখের সমস্ত মেচেতার দাগ মিলিয়ে যাবে। যদি প্রথম অবস্থায় প্রয়োগ করেন, তাহলে 7-দিনের মধ্যেই মিলিয়ে যাবে। এবার আসি দ্বিতীয় চিকিৎসার বিষয়ে। প্রথমেই বলেছি, আপনি ইচ্ছা করলে দুটি চিকিৎসাই পাশাপাশি চালাতে পারেন। প্রথম চিকিৎসাটি যেহেতু সকালে নেবার কথা বলেছি, সুতরাং দ্বিতীয় চিকিৎসাটি বিকেলে বা সন্ধ্যায় নিতে পারেন। এই দ্বিতীয় চিকিৎসার জন্য একটি মাত্র ভেষজ উপকরণ আমাদের প্রয়োজন হবে। যে ভেষজ আমাদের প্রয়োজন তা হলো জায়ফল। জায়ফল অনেকেই চেনেন, কারণ তা অনেকেই বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকেন। এটি একটি সুগন্ধি মশলা। মশলা হিসেবে ব্যবহার ছাড়াও ভেষজ উপাদান হিসেবেও আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে জায়ফলের এক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। মেচেতা থেকে মুক্তি পেতে কীভাবে জায়ফল প্রয়োগ করতে হবে সেটা বলার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর একটি লাইক অবশ্যই দেবেন, কেননা আপনার একটি লাইক আমাদের ভিডিও তৈরির প্রচণ্ড পরিশ্রমের অনুপ্রেরণা। জেনে নিন কীভাবে জায়ফল ব্যবহার করতে হবে। একটি জায়ফলের খোলা ভেঙে ভেতরের শাঁস বের করে নিন। এই শাঁসটি শুকনো এবং শক্ত। এটিকে জলের সঙ্গে কোনো অমসৃণ পাথরে
ঘষতে হবে, ঠিক যেভাবে চন্দনের পাতায় চন্দন ঘষা হয়। জায়ফলের শাঁসটিকেও চন্দনের পাতায় বা কোনো পাতায় ঘষে নিতে পারেন। জলের সঙ্গে পাথরে কিছুক্ষণ জায়ফল ঘষলেই মিহি কাত তৈরি হবে। এই তরল কাত মেচেতার দাগের উপরে লাগাতে হবে। ঘন্টা দুয়েক পরে ঈষদুষ্ণ জল দিয়ে হালকা ঘষে ঘষে জায়ফলের কাত তুলে ফেলতে হবে। এভাবে জায়ফল একটানা কয়েকদিন প্রয়োগ করলেই মুখের মেচেতার দাগ মিলিয়ে যাবে। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।